Assalamualaikum warahmatullahi wabarakatuh. Sommanito amar dini bhaiyo bonera, aaj ami apnader samne khubi guruttopurno ekti video niye hazir hoyechi. Aaj ami apnaderke suratul rahman ek number ayat theke paanch number ayat porjonto banan kore shikha debo inshaallah. Ek number ayat theke paanch number ayater bhitore Quran masjider joto gula niyom ache কুরআন মাজিদের যতগুলা টান আছে যতগুলা গুণনা আছে মানে কুরআন মাজিদ সহি করে পড়তে হলে আপনাকে যা যা জানা লাগবে এ টু জেড আমি আপনাদেরকে ধরে ধরে শব্দে শব্দে শিখিয়ে দেব ইনশাআল্লাহ আমি কথা দিলাম আপনারা যারা কুরআন তেলাওয়াত জানেন কিন্তু সহি হয় না আবার যারা একেবারে জানেন না আজকের ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন ইনশাআল্লাহ এবার আপনি নিজেই কুরআন মাজিদ দেখে দেখে বানান করে রিডিং পড়তে পারবেন কোনো সমস্যা হবে না আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম হামজা র জবর আর মাঝখানে লাম বাদ যাওয়ার কারণ হলো তাসদীদের ডাইন পাশে কখনো হরকত ছাড়া কোনো হরফ পড়া যাবে না হামজা র জবর আর রহা জবর রহ আর রহ মিম খারা জবর মা মিমে খারা জবর একালিফ টান কেন হবে আমাদের মনে রাখতে হবে কোরআন মাজিদ পড়ার সময় ছয় জায়গায় একালিফ করে টান দিয়ে পড়তে হয় ছয়টি জায়গা হলো জবরের বাম পাশে খালি আলিফ জেরের বাম পাশে জজমালা ইয়া আর পেশের বাম পাশে জজমালা ওয়াও সাথে সাথে খারা জবর খারা জের উল্টা পেশ এই ছয় জায়গায় একালিফ করে টান দিয়ে পড়তে হবে ঠিক আছে হামজা র জবর আর রহা জবর রহ আর রহ মিম খারা জবর মা একালিফ টান আর রহমা নুন পেশনু আর রহমানু থামলে হবে আর রহমান কেন হবে খেয়াল করে শুনুন আরবে পড়ার সময় কোনো হরফে থামতে চাইলে সেই হরফে মনে মনে জজম দিয়ে থামতে হয় এখন আমরা নুনের উপরে থামছি নুনের উপরে থামার কারণে নুনের উপরে যে ফেশ আছে সেই ফেশ বাদ হয়ে যাবে বাদ হয়ে গিয়ে নুনের উপরে অটোমেটিক একটি জজম চলে আসবে আর নুনের উপর যদি জজম থাকে তাহলে মিম নুনকে ধরবে মিম নুন জবর মান বুঝতে পেরেছেন আর রহমান আল্লামাল কুরআন আইন লাম জবর আল লাম জবর লা আল্লাহ মিম লাম জবর মাল আল্লা মাল কফর পেশ কুর হামজা খারা জবর আ হামজায় খারা জবর একালিফ টান কুর আ নুন জবর না কুর আ না থামলে হবে কুরআন আল্লামাল কুরআন আল্লামাল কুরআন আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসানা আল্লামাহুল বায়ান খ জবর খ খা জবর খা যেন না হয় খ জবর খ লাম জবর লা খলা কফ লাম জবর কল খলা কল হামজা নুন জের ইং ইং আমি এখানে গুনাহ করেছি খেয়াল করে শুনুন এই গুনাহটা কুরআন মাজিদে হাজার হাজার বার আসবে এখানে আমি দেখতে পাচ্ছি নুনের উপর একটি জজম জজমালা নুনকে নুনে সাকিন বলে আর দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলে
নুনে সাকিন এবং তানবিনের বাম পাশে আরবি 29টি হরফের ভিতরে শুধুমাত্র 8টি হরফ আসলে গুণনা হবে না। এখানে নুনে সাকিনের পর আমরা দেখতে পাচ্ছি সিন, নুনে সাকিন তানবিনের পরে কোন 8টি হরফ আসলে গুণনা হবে না সকলে খাতা কলমে লিখে রাখুন। 8টি হরফ হলো হামজা, হা, আইন, হা, গয়ন, খ, র, লাম। আমি আবারও বলতেছি হামজা, হা, আইন, হা, গয়ন, খ, র, লাম। এই 8 হরফ আসলে গুণনা হবে না, বাকি সমস্ত হরফগুলো আসলে গুণনা করিয়া পড়িতে হবে। নুনে সাকিনের পর এখানে আমরা দেখতে পাচ্ছি চিন, 8 হরফের কোনো হরফ নাই, তার মানে এখানে গুণনা সারা যাবে না। সিন আলিফ জবর সা, জবরের বাম পাশে খালি আলিফ, এক আলিফ টান, নুন জবর না। ইনসানা থামলে হবে ইনসান, ঠিক আছে। খলাকাল ইনসান, আল্লামাহুল বায়ান। আইন লাম জবর আল, লাম জবর লা, আল্লাহ, মিম জবর মা, আল্লামা, হালাম পেশহুল, আল্লামাহুল, বা জবর বা, ইয়া আলিফ জবর ইয়া, এক আলিফ টান, নুন জবর না, ইয়া না থামলে হবে ইয়ান বা ইয়ান, আল্লামাহুল বায়ান, আল্লামাহুল বায়ান, আল্লামাহুল বায়ান, আর রহমান, আল্লামাল কুরআন, খলাকাল ইনসান, আল্লামাহুল বায়ান, হামজা শিন জবর আশ, শিন মিম জবর শাম, আশ শাম শাম। এখানে কিন্তু এভাবে গুণনাহ করবেন না, এখানে হবে আশ শাম সু, মিমে যেন কোনোভাবে গুণনা না হয়, খেয়াল করে শুনুন। এখানে আমরা দেখতে পাচ্ছি মিমে সাকিন, জসমালা মিমকে মিমে সাকিন বলে। মিম সাকিনের বাম পাশে এখানে আছে সিন, মিম সাকিনের বাম পাশে শুধুমাত্র 2টা হরফ আসলে গুণনা হবে, কয়টা হরফ? 2টা। আরবি 29টি হরফের ভিতরে শুধুমাত্র 2টা হরফ আসলে গুণনা হবে, বাকি সমস্ত হরফগুলো আসলে গুণনা হবে না। কোন 2টা হরফ আসলে গুণনা হবে লিখে রাখুন। 2টা হরফ হলো বা অথবা মিম, মিম সাকিনের পরে বা অথবা মিম থাকলে গুণনা হবে, তাছাড়া গুণনা হবে না। এখানে মিম সাকিনের পরে আছে সিন, তাই গুণনা হবে না। মিম সাকিনের পরে বা মিম নাই, তাই গুণনা হবে না। আশাম সিন পেসু, আশাম সু, ওয়াউলাম জবর ওয়াল, কফ জবর ক, মিম জবর মা, র পে শুরু, ওয়াল কমারু, বাজের বি, হাসিন পেশু হুস, বা আলিফ জবর বা, এক আলিফ টান, নুন দুই জের নিন, বিহুস বা নিন থামলে হবে বিহুস বান, ঠিক আছে। আশামসু ওয়াল কমারু বিহুস বান, আশামসু ওয়াল কমারু বিহুস বান, ওয়ান নাজমু ওয়াশাজারু ইয়াসজুদান, ওয়াও নুন জবর ওয়ান। আমরা এখানে নুনের উপরে একটি তাজদিদ দেখতে পাচ্ছি, খেয়াল করুন। আরবি পড়ার সময় নুনে অথবা মিমে যদি আপনারা তাজদিদ দেখতে পান, আশেপাশে কোন হরফ আছে না আছে দেখার কোনো দরকার নাই, নুনে মিমে তাজদিদ দেখলেই গুণনাহ করিয়া পড়িবেন,
ইহাকে ওয়াজিব গুনাহ বলে, ঠিক আছে। ওয়াও নুন জবর ওয়ান, নুন জিম জবর নাজ, নাজ নুন জিম জবর নাজ, এমন বলি না, আমি বলেছি নুন জিম জবর নাজ, জিমকে ধাক্কা দিয়েছি। জিমকে ধাক্কা দেওয়ার কারণ হলো আরবি পড়ার সময় পাঁচটি হরফের উপরে জজম থাকলে ধাক্কা দিয়ে পড়তে হয়। পাঁচটি হরফ হলো কফ, ত, বা, এই যে জিম, দাল, এই পাঁচ হরফে জজম থাকিলে কলকলাহ করিয়া পড়িতে হয়, আর কলকলা মানে ধাক্কা দিয়ে পড়া। নুন জিম জবর নাজ মিম পেশমু ওয়ান নাজমু, ওয়াও শিন জবর ওয়াশ, শিন জবর শা, জিম জবর যা, ওয়াশ সাজা, র পে শুরু ওয়াশ সাজারু, ইয়াসিন জবর ইয়াস, জিম পে জু, দাল খারা জবর দা, ইয়াস জু দা, নুন জেরনি ইয়াস জুদানি, থামলে হবে ইয়াস জুদান। ওয়ান নাজমু ওয়াশ সাজারু ইয়াস জুদান, ওয়ান নাজমু ওয়াশ সাজারু ইয়াস জুদান, ওয়ান নাজমু ওয়াশ সাজারু ইয়াস জুদান, আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান আশ-শামসু ওয়াল কমারু বিহুসবান ওয়ান নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান। সম্মানিত আমার দ্বীনি ভাই বোনেরা, কোরআন মাজিদ সহি করে পড়তে হলে আমাদেরকে যা যা জানা লাগবে সব আমি আপনাদেরকে এই ছয়টি আয়াতের ভিতরে শিক্ষা দিয়েছি। ইনশাআল্লাহ ভিডিওটি একবারে না বুঝলে দুইবার দেখুন, দুইবারে না বুঝলে তিনবার দেখুন। আমি কথা দিলাম আপনারা নিজেরাই সহি শুদ্ধভাবে কোরআন শরীফ পড়তে পারবেন। আজ এই পর্যন্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।